রে, রান্তা সস। আরে বউ, তুই কি রান্তা সস? রান্ধি আমি খুব কষ্ট করেছি। না না, কষ্ট নাই, তুমি যদি আমি সাথে থাকো তাহলে কষ্ট কিসের কম? তো যা রানছ রানছস, চল ঘরে যাই, খাই তাই। আর তুমি কি বল পারে? ও কাজ করছি তো, একটু পানি খাওয়াও না। আর রাখো, তোমার মানুষের নজরে পড়া গেল একবার, বুঝোই তো। মানুষের নজরে পড়ুম কে? আমি যে তোমার নজরে পড়ে গেছি, তুমি বুঝো না। হ্যাঁ বুঝছি, না তুমি পানি খেয়ে পানি খাও। আর রাখো, পানি দেখি আসল পানির সুইতে তোমার সাথে কথা কইতেছি, দেখতেছি আমার করণটা ঝরে যেতেছে, বুঝো না কে? আরে তোমার না দেখলে আমার ভালো লাগে না, বুঝো না। বুঝছি। তোমার বাসা কেউ নাই না? না, আমার স্বামী তো কাজে গেছে। চাইলে কি বলো, আমার সোনার ময়না পাখি রে কত ভালো লাগে। জনি ভাই, আপনারা আমি এদিক সেদিক ঘুরে খোঁজাখুঁজি করতেছি। কেন, কি হয়েছে? কি আর হইব, এই যে গ্রামের মানুষ। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। এই যে কানাঘোষা করতেছে আমার কানাঘোষা, আমার বর সাথে নাকি বলে আপনার একটা সম্পর্ক। এই মেয়ে, বাজে কথা বাদ দেন তো, আপনার বর সাথে আমার সম্পর্ক বসানো, আপনি বলতো আপনারই কি ধরনের কথা বলেন? ভাইজান, আপনার সাথে সম্পর্ক বিদায়, আজকে আমার বউ আমার সাথে ভালো ব্যবহার করে না। আপনার বউ আপনার সাথে ভালো ব্যবহার করলো কি করলো না সেটা জন্য তো আর আমি যাই না। আপনি যান আপনার বউয়ের কাছে, যায় ভালোবাসা নেন। ও যথা আমার সময়টা নষ্ট করতেছেন, এটা একটা কথা হলো? ভাইজান। হ্যাঁ বলুন। আপনি এখন থেকে আমার বউর সাথে আর মেলামেশা করেন না ভাইজান। ইস, বাজে কথা বাদ দেন, আপনার বউর সাথে মেলামেশা হচ্ছে আপনি দেখছেন? এই মেয়ে কী ধরনের কথা বলেন, বলো আপনি আপনার বউর সাথে আপনি কোথায় মেলামেশা করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, এটা কি আমার ব্যাপার? আমার কি দেখছেন কোন সময় মিলামেশা করছি? সি 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 সি, আপনি এই ধরনের বাজে কথা বলতে পারেন এটা তুমি ভাবিনি কখনো? ভাইজান, এই যে এলাকার মানুষের কথাবার্তা, আর রাখেন তো এলাকার মানুষ, এলাকার মানুষ তো অনেক ধরনের কথাই বলে, যেমন ওর বউর সাথে ওর সম্পর্ক, ওর বউর সাথে ওর সম্পর্ক, এগুলো বলে সংসারে নষ্ট করে। এগুলো বাদ দেন, মানুষের কথা বাদ দিয়ে বলে ভালোবাসেন, যান ভালো লাগবে। ঠিক আছে ভাইজান, আপনি যখন কইতাছেন আপনার সাথে ওইরকম সম্পর্ক নাই, আমি একটু নিশ্চিত রইলাম, তাহলে আমি আসি। হ্যাঁ, বলো না আর সম্পর্ক আমার সাথে দিছি বেটারে, বুঝিয়া কেমন লাগে? তোর বুঝাবার ময়না পাখি, আমি থাকুন গাছে পুরামু নিছে কিছুই বুঝবি না বেটা। শোনা গো, তুমি আসো। কি আছে, আমি চাচাচি করতে সকাল লিগে। আরে কাম করে ফিরে সানি কত, এক গ্লাস পানি আনো। হ্যাঁ পাইছো না বাবু, দাদা পানি খাবেন।
কাম করছি, যেন একটু কাম করে এখন পানি পানি করতেছি। কি রে তুই দিয়ে আমার লগে সেটাং সেটাং করে কথা বলছিস? আয় তাহলে কেমন ব্যবহার করুম, এর থেকে ভালো ব্যবহার আমার আসে না। বস কি রে তুই আমার লগে? আচ্ছা তোমার হাত দোষ কেন লেগে? তুই তো এই আমার লগে সেটাং সেটাং করে কথা কস। তোর লগে ভালো কথা কেমনে কম ক? তুই আমার দেশটা কি শাড়ি দেয়া পারিস না, গয়না দেয়া পারিস না, কি কি দেশ আমার তুই ক? ও বুঝছি, তোর তো আবার হয়েছে জনির হাতে তো আবার। হ্যাঁ ভালো হয়েছে, তোর তো আদরের কথা না করলে ভালো লাগে না। জনির হাতে আমার কি, তুই দেখছ কোনোদিন কিছু? দেখি নাই গ্রামের ব্যাপক মানুষ তো এইসব নিয়ে কেন হাসা করে, কথা বুঝছস? তুই আবার হাসস? তোর এই যে মিথ্যা বাহানা দেখলে আমার হাসার পরে কি আসবে, তুই একটু বল। তোর তো শরম লজ্জা কিচ্ছু নাই, কথা বুঝছস? ওরে যে আমার শাসাইছি না, তোর অম্বা তুই কি করবি কর গা, যা আমার শান্তি হইব না। তুই বাইরে থাকবার পারি না, থাকবার পারি না, গেছি বাইরে। তুমি কেমন আছো জান? ভালো আছি, তুমি ভালো আছো? আরে আমার ভালো, কি হয়েছে জানো? কি হয়েছে? সেদিনকে তোমার জামাই আমারে যা কইলো না, উত্তম মাধ্যম কইলো। কি কইছে? আমার দেহে দিব, আমার এই করব, তুমি আমার সাথে প্রেম করো, খালি তোমারে ভালোবাসি দেহে, ওর আমি কিছু কই না, হইলে ওর আমি ঠিকই দিতাম। আরে রাহু তো কৌটো শুনো না, চলো যাই, এইরকম আর ভালো লাগে না। আরে দাঁড়াও, তারপর গুছাতে সঙ্গে মনা। আর কি গুছাইবে, আমারও যদি ভালোবাসো গুছান টুছানো দরকার নেই, চলো যাই। ভাইজান বলুন। আপনারা আমি হ্যাঁ সেদিন অনুরোধ করছি তো আপনি শুনেন নাই, এই যে এলাকার ব্যাপক মানুষে যা কয় তা কি সব মিথ্যা কথা? কে কে বললো সেইটা কি কথা? কি বলেন আপনি, অযথা আমার চরিত্রটা নিয়ে আপনি সিনেমি লিখে দিচ্ছেন। আপনি কিন্তু আমার সংসারের ভিতরে পুরো আগুন লাগাই দিয়েছেন, এটা কিন্তু আর বোঝার বাকি নাই। আপনি ভাবতেছেন যে সব কিছু আপনি একাই বুঝেন, এই দেশ আর কেউ কিছু বুঝে না? সেটা বলছি কখন আপনাকে বলুন তো। শুনেন, আপনি যদি আমার বোর পিছু না ছাড়েন আমি কিন্তু মামলা করব আপনার নামে। এই দেশে আইন আছে, আদালত আছে, আমি পুলিশের কাছে যাব, কথাটা আপনি মনে রাখবেন। কাজটা ঠিক হবে না, এইটা হবে দেওয়া যাবে কোনো ভাবেই না। আমার ইজ্জত নে সিনিবিনি, সম্ভবই না এটা, তোর এত বড় সাহস আমাকে শাসাস তুই? আমি যে কি সেটা তুই এখনো জানোস না, আমার সম্পর্কে ভাবতেই পারোস না। আমি তোকে এত সহজেই ছাড়ব না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে আমি তোকে দেখে দেব, আমি তোকে ছাড়ব না। তুই আমাকে অপমান করছিস, ছোট লোকের বাচ্চা, তুই আমাকে শাসাইছা, তোকে দেখে দিব আজকে, তোকে আমি দেখে এবার। আরে তুমি আইছো, আসো আসো আসো, ভিতরে আসো, বসো নে। আরে রাখো তোমার বসা, তুমি কি মনে করতেছো বলো তো? তোমার জামাই পরশুদিনকে আমারে যেভাবে শাসাইছে, আমার পুলিশে ধরাই দেবো, আমাকে দেখে দিব, জানাজানি হয়ে গেছে। শোনা রে, তুমি যদি সত্যিকারে আমার ভালোবাসো তাহলে চলো না যাই, আমরা চলে। দেখো তোমার তো আমি সত্যি ভালোবাসি,
এটা তার মিথ্যা না, আর সব জায়গায় জানাজানি হয়ে যাইতেছে, এটাকে ভালো দেখায় বলো, এর থেকে বরং তুমি আমার জানা দিয়ে মাইরে ফেলো। মাইরে ফেলো হ্যাঁ, এরকম একটা ভুল অবস্থা করো। ও শালাই যে খাদারনাথ, ও তো ছাড়বই না, ও আমার পিস ধরছে। তুমি আমার সাথে থাকবো তো? হ্যাঁ অবশ্যই। কথা দিলে তো? হ্যাঁ কথা দিলাম। হঠাৎ করে তোর মতি গতি মেলা পাইতে গেল। ভালোবাসলো দোষ না বাসলো দোষ করুন ডাকি। তুই যখন বেজারস তা তোর জন্য তো আমার যাওয়ানি লাগবে। বাদা বললো কিসের বাদা? একটু দুঃখ পাইছে তাই বাদা কর। কুসংস্কার কইরা কি কইছে জানোস? এদিন বাদা পরে এদিন বাইরে যাওয়ান লাগে না। তারপরে তোর আমি এত করে কইতাছি যে আজকে কোনো জায়গায় না গেলাম, তাও তোর হেনে যাওয়ান লাগবো। আচ্ছা নু মেলায় যাবো, দেখা করো তোর মেলা যাবার সব না। কেমন আছে সনি ভাই? রে ও সনি ভাই, বড় বড় কথা বলছিস কেন? এক্সট্রা দিছিস কেন? এই এক্সট্রা দিছিস।